টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে 9-6 অভিযোগ বেশি দক্ষিণ সিটিতে। গত বছরের মার্চ থেকে শুরু হয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি। উদ্দেশ্য, সারা দেশে 1 কোটি পরিবারকে সহায়তা করা, পাশাপাশি পণ্য বিতরণে অনিয়ম ঠেকানো। তবে সরজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। ঢাকা দক্ষিণের 17 নং ওয়ার্ডের টিসিবির লাইনে একাধিক কার্ড হাতে দাঁড়িয়ে আছেন অনেকেই। একজন ব্যক্তি কিভাবে একাধিক কার্ডের অধিকারী হন, এমন প্রশ্নের উত্তর কেউই দিতে পারেননি। জানা যায়, রাজনৈতিক বিবেচনায় এক পরিবারে পেয়েছে একাধিক কার্ড। অনিয়মের অভিযোগ বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, যেখানে এখনও ফ্যামিলি কার্ড তৈরি হয় হাতে লিখে। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, রাজধানীতে কার্ড বিতরণের বিষয়টি দেখভাল করছে সিটি কর্পোরেশন। তার দাবি, ঢাকা উত্তরে ফ্যামিলি কার্ড ডিজিটাল হওয়ায় কমেছে অনিয়ম। কার্ড বিতরণের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান দাবি করেন ডিজিটাল ফ্যামিলি কার্ডের। তবে ঢাকা দক্ষিণ সিটিতে কেন এমনটা হচ্ছে না তার উত্তর দিতে পারেননি তিনি। এ বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি ঢাকা দক্ষিণ সিটির কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই।